আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্রেকিং নিউজ দু সালে এসে এস এস সি এইচএসি প্রাথমিক হাই স্কুল কলেজ কবে থেকে তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া হবে সেটা জানাবো আজকের এই ভিডিওতে সবাইকে রিকোয়েস্ট করবো বনোজ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু দীর্ঘদিন ধরে আমাকে কমেন্ট করতেছো যে ভাইয়া উপবৃত্তির টাকাটা কবে দেবে বা আমরা কবে থেকে উপবৃত্তির টাকা পাবো তো বন্ধুরা এইমাত্র আমি জানতে পারলাম যে তোমাদের প্রাথমিক স্কুল এবং কলেজের উপবৃত্তির টাকা মাদ্রাসা সহ তোমাদের জানুয়ারির পনেরো তারিখের পর থেকে তোমাদের টাকাটা দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোন জেলা কবে থেকে দেওয়া শুরু হবে সেটা কিন্তু জানা এখনও জানা যায় নাই তবে তারা এইভাবে ঘোষণাটা শেষে যে তোমাদের পনেরো তারিখের পর থেকে উপবৃত্তির টাকাটা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এই খুশি সংবাদটা পাওয়ার পর ভিডিওতে তোমরা যারা এখনও একটা লাইক দাও নাই অবশ্যই একটা লাইক দাও আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সঠিক ইনফরমেশনটা বিশেষ করে উপবৃত্তির আপডেটগুলো সবার আগে পেতে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট সেকশন জানাবা আর যারা এবছরের এসএসসি বাইসএসি পরীক্ষা দিবা দু সালে এসে তোমরা কিন্তু উপবৃত্তির টাকা পাবা তবে দু সালে যারা এসএসসি বাইসি পরীক্ষা দিয়েছো আলিম পরীক্ষা দিয়েছো তোমাকে কিন্তু উপবৃত্তির টাকা দেওয়া হবে না তোমাদের সেশন শেষ তোমরা কোনো আর কোনো টাকা পাবা না তবে দু হাজার তেইশ সালে এসে তোমরা যারা কলেজে ভর্তি হবা তোমাদের ভর্তির পর পরে কিন্তু উপবৃত্তির একটা নাম নেওয়া হবে তো ওই সময় তোমাকে কিন্তু ফর্মটা পূরণ করে উপবৃত্তির ফর্মটা পূরণ করে তোমাকে কিন্তু জমা দিতে হবে ওই ফর্মটা তুমি যদি পূরণ করে জমা দাও কলেজের ক্ষেত্রে আমি বলতেছি ওই ফর্মটা তুমি যদি একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে ওই ফর্মটা তুমি যদি জমা দাও তাহলে কিন্তু তুমি একাদশ এবং দ্বাদশ দুই বছর টাকা পাবা আর তুমি যদি ফর্ম পূরণ না করে এমনি যদি অপেক্ষায় থাকো যে কবে আমাদের উপবৃত্তি দেবে বা কবে নাম নেবে এ বিষয়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হবে যাই তোমাদেরকে সবসময় নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবা স্যারদের সাথে যোগাযোগ রাখবা যে কবে তোমাদের উপবৃত্তির নামগুলো নেয় আর উপবৃত্তির নাম নেওয়া বা উপবৃত্তির নাম লিস্ট করা ওই আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পাওয়া তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দাও আর আমাদের চ্যানেল তোমরা যেন নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা এবং আমাদের ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকো কোনো মতামত থাকলে কমেন্ট সেকশন জানাও ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও সবার সুস্থতা কামনা করে আমরা এখানে বিদায় নেব কদাহ ফেজ